বুঝতে পারবেন না যদি হাত পুরো ভিজে হাত থাকে আরো জোরে মারবেন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে বাড়ির যে কোনো বাসন আপনি এখানে ইউজ করতে পারবেন না, আপনাকে মাইক্রো ওভেন প্রুফ পাত্র ইউজ করতে হবে। তো আপনাদের কাছে এখন কোন মাইক্রো ওভেন প্রুফ পাত্র আছে কি? এখন নেই। তো একটু কোনো কাঁচের গ্লাস বা কোনো বাটি থাকলে একটু দিন আমাকে। আপনি গরম করতে যাবেন না, আপনি যখন আপনি কোন রকম ইউজ করবেন আপনাকে ওভেন প্রুফ পাত্র ইউজ করতে হবে। ওটা আলাদা কিনতে হবে, ওগুলো আলাদা কিনতে হবে। টেস্ট করার জন্য এটা টেস্ট করার জন্য আমরা দিচ্ছি।
আচ্ছা, আপনি যে মাইক্রোওভেনটা কিনেছেন, একটা কনভেকশন মডেল মাইক্রোওভেন আছে এটা, এখানে সব রকমের জিনিস রান্না থেকে শুরু করে গরম সব কিছুই করা যায়। কয়েকটা জিনিস হয় না মাইক্রোওভেনে, সেটা কি কি, যেমন হচ্ছে ডিম সিদ্ধ হবে না, ঠিক আছে, এছাড়া ডিম সিদ্ধ হবে না, এছাড়া হবে ডিপ ফ্রাই হবে না, ডিপ ফ্রাই হবে না। আর একটা হচ্ছে যদি আমরা দুধ গরম করি 30 সেকেন্ডের বেশি টাইম দেওয়া যাবে না, মানে হচ্ছে আপনি দুধটাকে জাস্ট উষ্ণ গরম করতে পারেন বাট ফোটাতে পারবেন, এইগুলো হবে না, বাকি সব কিছু রান্না সব কিছু করা যেতে পারে। আচ্ছা, তো প্রথম গরম করা থেকে স্টার্ট করি। তো আমরা যখন কোনো কিছু খাবার গরম বা সিদ্ধ যাই বলি, গরম করতে গেলে আমরা ওভেন প্রুফ পাত্রে সেই জিনিসটা দিয়ে এটা ঢাকা ছাড়াই এরকম প্লেটের মাঝ বরাবর এটা আমরা বসিয়ে দেবো। দেওয়ার পর আমরা গেট বন্ধ করব। বন্ধ করার পর কি দেখুন, এখানে পাওয়ার লেভেল বলে একটা অপশন আছে মাঝ বরাবর, ঠিক আছে। এই পাওয়ার লেভেল অপশনে কি কি হচ্ছে, খাবার গরম হবে আর সিদ্ধ হবে, এই দুটো জিনিস আমরা যখন করব তখন হচ্ছে পাওয়ার লেভেল অপশনটাকে আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো আমরা ধরুন এটাকে গরম করছি, কি করবো, পাওয়ার লেভেল প্রেস করলাম। প্রেস করার পরে এখানে দেখুন P100 বলে একটা অপশন এসছে। P100টা কি, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস বোঝানো হয়েছে, মানে যেটা আমাদের বয়লিং টেম্পারেচার। তো P100 ডিগ্রি আমাদের বয়েল টেম্পারেচার এসে গেছে। এবারে আমরা এই যে জিনিসটা দিয়েছি সেটা কত মিনিটে গরম করব, সেই টাইমটা এখানে দিতে হবে। টাইমটা সম্পূর্ণ খাবারের কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে যে কতটা টাইম লাগতে পারে, নির্দিষ্ট কোনো টাইম, ফিক্সড কোনো টাইম হয় না এখানে, যে আমাকে এক মিনিট মানে এক মিনিটেই গরম হবে এরকম কোনো ব্যাপার নয়, সেটা 2 মিনিট হতে পারে, 3 মিনিটও লাগবে, সেটা খাবারের পরিমাণের উপরে ডিপেন্ড করবে। তো আমরা পাওয়ার লেভেল প্রেস করার পরে ধরুন আমি এটাকে 1 মিনিটে গরম করতে চাইছি, এই যে 100 দেখুন এটা হচ্ছে 1 মিনিট হলো, এটা 1 মিনিট আসলো। 1 মিনিট আসার পর এবার আমরা এখানে স্টার্ট আছে, এই জায়গাটা আমরা স্টার্ট করবো। যখনই আমরা স্টার্ট করলাম, স্টার্ট করার সঙ্গে সঙ্গে যে টাইমটা আমরা সেট করেছিলাম এই টাইমটা অ্যান্টি ক্লক ওয়াইজ রান করবে এবং এটা জিরোতে গিয়ে মেশিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, আপনাকে বন্ধ করার কোনো প্রয়োজন নেই, যে টাইমটা আমরা দেবো সেই টাইমটা হয়ে যাওয়ার পর নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। যদি আপনার মনে হয় যে টাইম আমি এখানে বেশি দিয়েছি, মধ্যেখানে আমি হোল্ড করে দেখতে চাই, দেখা যায় তো আমার এই টাইমের মধ্যে এই টাইমটা এখনো বাকি আছে, তো আমি এখানে এই মেশিনটাকে একবার বন্ধ করতে চাই, তাহলে কী করবে, এখানে স্টপ ক্লিয়ার বলে একটা ক্যান্সেল বলে বাটন আছে, এই যে, ঠিক আছে, এটাকে আমরা 1 টাইম প্রেস করবো, একবার প্রেস করবো। প্রেস করলে কী হচ্ছে, যে টাইমটা হোল্ড হয়ে গেল কিন্তু বাট মেশিনটা বন্ধ হয়ে গেছে। এই সময় আপনি গেট খুলে এটাকে চেক করতে পারেন যে ঠিকঠাক গরম হয়েছে কিনা বা খাবারটা রেডি হয়েছে কিনা। যদি মনে হয় যে আমার রেডি হয়ে গেছে, তাহলে ক্যান্সেল বাটনটাকে আরেকবার প্রেস করবেন, এটা পুরোটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি মনে হয় যে না আমার এই টাইমটাই এখনও দরকার, তাহলে নর্মালি গেট বন্ধ করুন, আবার এখানে স্টার্ট করুন, যেখানে হোল্ড হয়েছিল ওখান থেকেই আবার স্টার্ট হবে, ঠিক আছে। এই হোল্ড করার যে অপশন যেটা বললাম, এটা এখানে যতগুলো অপশন আছে সব কিন্তু একইভাবে আপনি কাজ করতে পারেন, মধ্যেখানে এটাকে এইভাবে হোল্ড করা যায়, ঠিক আছে। শুধু পাওয়ার লেভেল অপশন আমি চালাচ্ছি মানে এটাই এইভাবে হবে, এটা কিন্তু নয়, যে কোনো অপশনে এটাকে আপনি চালাতে পারবেন। এন্ড হয়ে গেল 1 মিনিট, এবার আমি এটা খুলে দেখে নেব গরমটা হয়েছে কিনা, দেখেন হাত দিলে, পাত্র হাত দিলে বুঝতে পারবেন জলে পাত্র যতটা গরম আছে তার দ্বিগুণের বেশি গরম হচ্ছে জলটা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের গরম করার অপশন, এবং এই পাওয়ার লেভেল অপশনে কি বললাম যে বয়েলও হবে মানে সিদ্ধও হবে। তো সিদ্ধ করতে গেলে কি প্রসেস একই, শুধু টাইমের ডিফারেন্স আর কিছু না, ডিম সিদ্ধ হয়, ডিম সিদ্ধ হয়, ঠিক আছে। ডিম ছাড়া আরো অনেক কিছু সিদ্ধ করা যায়, ডিমটা সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, ডিম সিদ্ধ হবে, ডিমটা হবে। তো এই পাওয়ার লেভেল অপশনে খাবার গরম আর সিদ্ধ এই দুটো জিনিস হবে। তো আমরা অল্প টাইম দিচ্ছি, 1 মিনিট 2 মিনিট টাইম দিচ্ছি, খাবার গরম হচ্ছে, যখন আমরা সিদ্ধ করো প্রসেস একই, জাস্ট টাইমটা হবে আর কিছু না, ঠিক আছে। এখানে টাইমের ডিউরেশনটা বাড়িয়ে দিয়ে স্টার্ট দিতে হবে। আর কেকটা করলে এতে ডাইরেক্ট হবে, তাই তো কেকের যে আলাদা প্যান হয় ওতেই হবে তো না, আলাদা কি আছে, এটা কি ওভেন প্রুফ, ওভেন প্রুফ বলতে কেকের তো ওভেনারই তো আপনার অনলাইন থেকে দিতে এরকম দিয়েছিল, অনলাইন থেকে দিয়েছে তাই তো, কেক করার জন্য দিয়েছে, তাহলে হবে, কারণ আমি দিয়েছে কি আপনার মিশো থেকে যেটা, তাহলে হবে, ঠিক আছে, ওটা হবে, ওটা আলাদা করে কি ওভেন প্রুফ বলতে আমার আলাদা লেখা থাকে, বলে দিচ্ছি করবে, এখানে ক্লাসিফিকেশন দেওয়া আছে কি কি কন্টেনার ইউজ করা যায়, ঠিক আছে, সেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি কি ধরনের কোন কোন অপশনে কি ধরনের পাত্র ইউজ করা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাওয়ার লেভেল, পাওয়ার লেভেলে খাবার গরম এবং সিদ্ধ এই দুটো জিনিস হয়ে যায়, তো এটা বুঝতে পেরেছেন, তো পাওয়ার লেভেলটা ক্লিয়ার। তো পরের যে অপশনটা রয়েছে দেখুন, গ্রিল বলে একটা অপশন দেওয়া হয়েছে। নর্মালি 3টে অপশন হয়, এই 3টে অপশনকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে ভাগ করা হয়েছে, কি কি, একটা হচ্ছে মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল যেটাই বললাম, একটা হচ্ছে গ্রিল, আর একটা রয়েছে কনভেকশন, এই 3টে অপশন। এবার এই 3টেকে ভাগযোগ করে কম্বিনেশন অনেকভাবে ভাগ করা হয়েছে এখানে। তো পরের যে অপশনটা রয়েছে গ্রিল বলা হয়,
গ্রিল অপশনে কি হয়, যে কোনো ধরনের পোড়া খাবার, টোস্ট, রোস্ট, এই ধরনের খাবার যখন আমরা করবো আমরা গ্রিল অপশনে করবো। তো সেই গ্রিল অপশনটা করতে গেলে আমাকে কি করতে হয়, গ্রিলের জন্য এখানে কন্টেনার দেওয়া হয়েছে, এই যে ননস্টিকের যে জিনিসটা দিয়েছে এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের গ্রিল র্যাক বলা হয় এটাকে। তো যখন আমরা কোনো জিনিস গ্রিল করতে চাইছি আমাকে আগে র্যাকটা প্লেটিং করে সেট করতে হবে। নিচের প্লেট অলওয়েজ থাকবে, ঠিক আছে। এবারে এই র্যাকের উপরে আমরা যেটাকে গ্রিল করতে চাইছি সেই জিনিসটাতে, ঠিক আছে, গেট বন্ধ করুন। করার পরে এখানে গ্রিল বলে একটা অপশন আছে, দেখুন এই যে গ্রিল, ঠিক আছে, এই গ্রিল অপশনটাকে প্রেস করতে হবে। গ্রিল অপশনটা প্রেস করলাম, গ্রিলে দেখুন এখানে কোনো কিছু দেখাচ্ছে না, এখানে কোনো হিট পার্সেন্টেজ আসে না, অটোমেটিক ওটা ফিক্সড হয়ে থাকে। এবার আমরা ডিরেক্ট টাইমে চলে যাব, কত মিনিটে আমরা গ্রিলটা করতে চাইছি। টাইম বলতে যেভাবে আমরা আগের বারে টাইম সেট করেছিলাম ঠিক একইভাবে এখানে আমাকে টাইমটা সেট করতে হবে। টাইমটা কিন্তু আপনাকে এইভাবে, যেহেতু আমরা ফার্স্ট টাইম আপনারা, তো টাইম একবারে আপনি পারবেন না, আপনাকে কোনো রেসিপি বুক কিনতে হবে, তার মধ্যে দেখবেন খাবারের ওজন এবং টাইমটা দেওয়া থাকবে। শুধু আপনাকে এখানে অপশন এবং টাইমটাকে সেট করে নিয়ে স্টার্ট দিতে হবে। টাইম, স্টার্ট, পজ, ক্লিয়ার যেটা বললাম, এগুলো সব অপশনের ক্ষেত্রে একবারে কাজ করবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের গ্রিল অপশন। গ্রিল প্রেস করে ধরুন আমি 10 মিনিট টাইম দিই, 1000, এটা 10 মিনিট হয়ে গেল। এবার আমরা এখানে স্টার্ট দেবো, স্টার্ট দিলে এটা গ্রিল হতে শুরু করে। আচ্ছা, নর্মাল গ্রিলে যেটা হয় আপনাকে কিন্তু 50% পরে কিন্তু উল্টে দিতে হয়, হোল্ড করে, যেটা বলেছিলাম যে হোল্ড করতে হয় মধ্যিখানে, যেটা ওইভাবে আপনাকে হোল্ড করে জিনিসটাকে উল্টে দিতে হয়, নাহলে ওয়ান সাইড গ্রিল হবে। এই যে ধরুন আপনি কোনো একটা জিনিস এর মধ্যে দিয়েছেন, তো নর্মালি হিটার যদি উপরে থাকে উপরের সাইডে গ্রিল হচ্ছে, তাহলে 10 মিনিট দিলেন 10 মিনিট উপরের জিনিসটা বেশিরভাগ পুড়ে গেছে, নিচেরটা কিছু হয়। তো যার জন্য বলা হয় যে 50-50 ভাগ করে নিতে হয়, 10 মিনিট হতে হলে 5 মিনিট চলার পর এখানে হোল্ড করলেন, জিনিসটাকে উল্টে দিলেন, দিয়ে আবার গেট বন্ধ করে আবার স্টার্ট দিলেন, বাকি 5 মিনিট উল্টো সাইডে আবার দিলেন। এটা হচ্ছে নর্মাল গ্রিলের করতে হয়। আর একটা গ্রিল আছে টার্ন গ্রিল বলে একটা অপশন আছে, তো টার্ন গ্রিল অপশনের যেটা হয়েছে সেটা আপনাকে উল্টাতে হয় না, সেটা ভিতরে অটোমেটিক্যালি রোটেশন হয়, তো সেটা করতে হবে না। কিন্তু আপনার নর্মাল গ্রিল যখন চালাবো তখন হচ্ছে আমাকে 50% করে ওটাকে উল্টে দিয়ে আবার স্টার্ট দিতে হবে। সেটা হচ্ছে উপরেরটা হচ্ছে এটা নর্মাল গ্রিল, ঠিক আছে, এই যে অপশনটা আছে এটা হচ্ছে নর্মাল গ্রিল। এই গ্রিলের মধ্যে আর একটা অপশন আছে, দেখুন মাইক্রোফ্লাস গ্রিল বলে একটা অপশন দেওয়া হয়েছে। মাইক্রোফ্লাস গ্রিলের যে অপশনটা কেন দেওয়া হয়েছে, এখানে যে গ্রিলটা দিয়েছে মাইক্রোফ্লাস গ্রিল, এটা হচ্ছে কম্বিনেশন ধরা। কম্বিনেশন বলতে এমন কোনো কিছু খাবার যেখানে হচ্ছে কিছুটা বয়েল লাগবে আবার কিছুটা ফ্রাই লাগবে, এই ধরনের কিছু হলে আমাকে গ্রিল, মাইক্রোফ্লাস গ্রিল অপশনটাকে ইউজ করতে হবে। তো আমরা এই বাটনটা যদি একবার প্রেস করি, এটা হচ্ছে গ্রিল, সেকেন্ড টাইম আসছে দেখুন CO1, CO মানে হচ্ছে কম্বিনেশন, যেহেতু দুটো অপশন একসঙ্গে মিক্সড করা হয়েছে, তো মিক্সড করা হলে সেটাকে কম্বিনেশন ধরা হয়। তো CO1 এবং CO2 দুটো আছে, এখানে দু ধরনের কম্বিনেশন আছে, একটাতে বয়েল বেশি একটা ফ্রাই কম, আর একটাতে হচ্ছে ফ্রাই বেশি হবে বয়েল কম হবে, এইভাবে এটাকে ভাগ করা হচ্ছে। তো আমরা যদি CO1 যেটা আছে, CO1 হচ্ছে আমাদের ওখানে ফ্রাই বেশি হবে বয়েল কম হবে। এইভাবে এটাকে ভাগ করা হয়েছে, নর্মাল প্রসেস একই। আমরা যদি এটাকে একবার প্রেস করি হচ্ছে গ্রিল, সেকেন্ড টাইম গেলে CO1 CO2, তো যে কম্বিনেশনটা আমাদের দরকার CO1 অথবা CO2 সেই অপশনে রেখে টাইম দিয়ে স্টার্ট দিতে হবে। এটা হচ্ছে কম্বিনেশন মোড বলা হয়। আচ্ছা, ওর ঠিক নিচেই রয়েছে দেখুন টার্ন গ্রিল। টার্ন গ্রিলটা কি, এখানে আপনাকে টার্ন গ্রিলের ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে, এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে আমাদের টার্ন গ্রিল। টার্ন গ্রিল যেটা আমরা, যেটা আমরা কাবাব করি, শিখ কাবাব যেগুলো আমরা রোটেশন হিসাবে চলে, তো এখানে কোনো কিছু যে জিনিসটাকে কাবাব করতে চাইছে সেইটাকে আগে এর মধ্যে এ করে দিতে হবে, সেট করে দিতে হবে। সেট করার পরে এই যে জিনিস আছে এই জিনিসটাকে আমরা সেট করবো কিভাবে, এখানে এই যে দিচ্ছেন এই যে দিকটা এটাকে আগে লাগিয়ে নিলেন, ওই গ্যাপ ঢুকে গেল, তারপর এটাকে বসিয়ে দিতে হবে। সেট হয়ে গেল, এটা যাওয়ার পরে এবারে এটা বন্ধ করে টার্ন গ্রিলটাকে প্রেস করতে হবে, নিচের অপশনটাকে। এখানে আমরা টার্ন গ্রিল প্রেস করলাম, টার্ন গ্রিল প্রেস করার পরে এখানে আবার আমরা টাইমিং দেবো, দিয়ে স্টার্ট দেবো।
দিলে ভিতরে ওই জিনিসটা রোটেশন হবে কন্টিনিউসলি, এটা হচ্ছে আমাদের ট্রানগিল করার জন্য। একইভাবে ওখানেও দেখুন মাইক্রো প্লাস ট্রানগিল দেওয়া হয়েছে, যেটা আগে বললাম মাইক্রো প্লাস নর্মাল গ্রিপ, এটাও ক্ষেত্রে ঠিক একই। যদি আমরা এটাকে সেকেন্ড টাইম প্রেস করি দেখুন এটাও কম্বিনেশন সি, এটাও কম্বিনেশন ধরে হচ্ছে সিও ওয়ান সিও টু, প্রসেসটা একই থাকছে, যেটা দরকার সেখানে নিয়ে গিয়ে টাইম দিয়ে স্টার্ট দিতে হবে। টাইম এবং স্টার্ট সবার ক্ষেত্রে একভাবে কাজ হবে সমস্ত অপশনের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের ট্রানগিল। আচ্ছা এরপরে আসছে কনভেকশন, এই যে জিনিসটা এই যে অপশনটা দেখছেন এটা হচ্ছে আমাদের কনভেকশন মোড। তো কনভেকশন মোডে আমাদের বেকিং হয়, মানে কেক তৈরি করার জন্য যে অপশন সেটা হচ্ছে আমাদের কনভেকশন মোড। তো আমরা যদি এই বাটনটাকে প্রেস করি এটা হচ্ছে আমাদের কনভেকশন মোড। যখন এটা প্রেস করলাম এখানে দেখুন কিছু আসলো না, এবারে আমাকে টেম্পারেচার সেট করতে হবে, কত ডিগ্রি টেম্পারেচার আমরা সেট করব কনভেকশন মোডে। এই যে একের নিচে 110, দুইয়ের নিচে 120। তো যখন আমরা এই কনভেকশন মোডটা প্রেস করব তারপরে যদি আমরা এক মারি তাহলে কী হবে, টাইম আসবে না, ওটা আমাদের টেম্পারেচার শো করবে। তখন ধরুন আমরা 8-এ 180-তে মারছি, 8 মারলাম এখানে দেখুন 180°C দেখাচ্ছে কনভেকশন মোডে। এইভাবে এটা দেখাবে, এটা কিন্তু টাইম দেখাবে না, ঠিক আছে। তারপর আমরা এখানে যখন নাম্বার মারবো তখন সেটা টাইম হিসাবে দেখাবে। এটা ক্লিয়ার? তো ব্যাপারটা কিভাবে যাচ্ছি, এটা আমরা একবার প্রেস করলাম কনভেকশন, তারপরে এই যে 1-2-3 যেগুলো লেখা আছে তখন ওটা যখন আমরা ফার্স্ট টাইম প্রেস করবো সেটা টেম্পারেচার হিসাবে আসবে, তারপরে আমরা টাইম হিসাবে যাবো। ধরুন আমার 7 মারতে 170°C, এবারে আমরা এখানে যখন নাম্বার মারবো তখন কিন্তু একটা টাইম হিসাবে আসছে, ঠিক আছে। এবার সেই টাইমটা সেট করে এখানে স্টার্ট, এটা হচ্ছে আমাদের কনভেকশন মোড। পরের যে অপশনটা আছে মাইক্রো প্লাস কনভেকশন, মাইক্রো প্লাস কনভেকশন দেখুন এখানে একটু উল্টো পাল্টা আছে, একবার মারলাম কনভেকশন, দ্বিতীয়বার মারলাম মাইক্রো প্লাস কনভেকশন। এবারে যখন এই যে একটা হচ্ছে 110, দুই হচ্ছে 120, তিন হচ্ছে 130, এইভাবে আছে। তো তো মাইক্রো প্লাস কনভেকশনে দুই কিন্তু 140, 110 থেকে স্টার্ট হচ্ছে 30 করে জাম করে, 1-এ 110, 2-এ 140, 3-এ 170, 4-এ 200 পর্যন্ত ম্যাক্সিমাম লেভেল। ধরে দেখুন দুই মারলে দেখুন 140 আসছে, বাট এখানে কিন্তু 120 আছে। এটা মাইক্রো প্লাস কনভেকশনের জন্য এইভাবে সেটিং করা আছে। মাইক্রো প্লাস কনভেকশনে চারটে টেম্পারেচার সেট করা যায়, 110, 140, 170, 200। আর কনভেকশনের নর্মাল কনভেকশনের জন্য 110 থেকে শুরু করে 210 করে বাড়ছে, 110, 120, 130 করে বেড়ে যাচ্ছে। তো যখনই আমরা মাইক্রো প্লাস কনভেকশন প্রেস করব তখন যদি মনে হয় যে আমি 170° টেম্পারেচার সেট করতে চাই তাহলে আমাকে এটাকে 3 প্রেস করতে হবে, কিন্তু 7 মারলে হবে না, ঠিক আছে, কিন্তু তখন আমাকে 3 প্রেস করে দিতে হবে, মানে 170। এবার আমাকে এখানে টাইম যেরকম দরকার টাইমটা সেট করে স্টার্ট দিতে হবে, এটা হচ্ছে আমাদের মাইক্রো প্লাস কনভেকশন। আচ্ছা এবারে এই যে দুটো অপশন আছে দেখুন কি কি আছে, একটা কনভেকশন প্লাস ট্রানগ্রিল, এই দুটো জিনিস আপনি এখানে মানে কনভেকশনের সঙ্গে গ্রিল আমাদের দরকার, ট্রানগ্রিলটা দরকার, তখন হচ্ছে আমাদের এখানে এই যে কনভেকশন ট্রানগ্রিলটাকে প্রেস করতে হবে। এটা প্রেস করলাম, প্রেস করার পরে এখানে দেখুন টেম্পারেচার, যখনই আমাদের কোনো কনভেকশন মুড থাকবে তখনই কিন্তু আমরা আগে প্রেস করলে টেম্পারেচার আসবে, তারপরে টাইম আসবে। আর মাইক্রো আর গ্রিলের জন্য অপশন প্রেস করার পর 1-2 টাইম চলে আসবে, ওখান থেকে টেম্পারেচার আসবে না, ঠিক আছে। তো এবারে আমাদের টেম্পারেচার এখান থেকে সেট করতে হবে, করে টাইম দিয়ে স্টার্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের কনভেকশন প্লাস ট্রানগ্রিল আছে, ঠিক সেম প্রসেস। এখানে দেখুন তিনখানা অপশন অ্যাড হয়ে আছে, কনভেকশন, ট্রানগ্রিল, মাইক্রো। অ্যাকচুয়ালি এগুলো অনেক লেন্থ প্রসেস করেছে, মেনলি আপনাকে প্রথমে বুঝে তিনটে অপশন আমাদের কনভেকশন, গ্রিল আর মাইক্রো, তিনটে অপশন, সেগুলোকে ভেঙে চড়ে এতগুলো অনেকগুলো অপশনে ভাগ করে দেবে। এই তিনটে অপশন যখন কোনো কিছু কাজ হবে তখন কিন্তু এই বাটনটা প্রেস করতে হবে। তো এখানেও আমাদের কনভেকশন আছে এই অপশনের মধ্যে, তো তার মানে আমাদের এখানে টেম্পারেচার সেট হবে আগে, টাইম আসবে না ফার্স্ট টাইম, ঠিক আছে। 110 এবার টাইম তো করবে, ঠিক আছে, 2-এ 140, এটা হচ্ছে আমাদের এই সিস্টেমের যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই তিনটে অপশন। তো এই হচ্ছে আমাদের মেনলি ম্যানুয়াল কুকের অপশন, পাওয়ার লেভেল, গ্রিল, ট্রানগ্রিল, কনভেকশন, ট্রানগ্রিল, কনভেকশন, মাইক্রো প্লাস কনসোল, এটা তিনটেই একসঙ্গে আছে, সেই কটাই আছে। আচ্ছা এবারে আরও অনেক অপশন এখানে দেওয়া আছে, সেটা কীভাবে আছে, এখানে ইনস্টা কুক মেনু বলে একটা অপশন দেওয়া হয়েছে। ইনস্টা কুক মেনুটা কি, খাবারের ওয়েট যদি আমরা ঠিকঠাকভাবে মেপে দিতে পারি
তাহলে আমাদের অপশন এবং টাইম মেশিন নিজে থেকে সেট করবে, আপনাকে সেট করতে হবে না। এবং সেটা কয়েকটা সীমিত রেসিপির উপরে আছে, আপনার পছন্দ মতো রেসিপি হবে না। সেই যে রেসিপি, সেই রেসিপিটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এই বইয়ের মধ্যে। রেসিপির নাম দেওয়া হয়েছে, অনেকগুলো রেসিপি আছে, মানে এই যে এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, এই লিস্টের মধ্যে শুধু রেসিপির নামগুলো দেওয়া হয়েছে। এবার ওই রেসিপির নামটা ধরে আপনি বইয়ে যেতে হবে, বইয়েতে আপনি কী কী পাবেন, কতটা পরিমাণ আপনি এখানে দিতে হবে, তার ইনগ্রিডিয়েন্টস কতটা কী করে লাগছে সেটা থাকছে, প্লাস যদি প্রিহিট করার থাকে প্রিহিট করতে হয়, এবং কত নাম্বার সেই অনুযায়ী এটাকে কাজ করতে হবে। তো এখানে লিস্টটা একটু ভালো করে পড়ে নেবেন, এটা শর্টে করা আছে, এটা বইতে বেশি করে দেওয়া। তো ধরুন আপনার এখান থেকে আপনাকে আমাকে বইটা দিচ্ছি, আপনি একটু আমাকে একটু যে কোনো একটা রেসিপি ধরে বলবেন, এই যে তেমন এগুলো সব রেসিপির নাম আছে, ঠিক আছে। তো আপনি এই বই থেকে যে কোনো একটা রেসিপি বেছে আমাকে বলুন যে আমি এই রেসিপিটা করতে চাইছি। টমেটো সস যেগুলো আছে, বাটার, কি কি জিনিস লাগছে এইটাকে এর মধ্যে দেওয়া হয়েছে, ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দেওয়া হয়েছে, কত পরিমাণটা দিয়ে দেওয়া হয়েছে। নিচে এই যে হেডলাইনটা আছে এটা একটু ভালো করে পড়ে নিতে হবে। এটা কিসের জন্য দেওয়া হয়, অনেক সময় আমাদের ম্যারিনেট করে রাখতে হয় বা ওভেন প্রিহিট করতে হয়, তো সেটা এই নিচের ইনস্টাগ্রামটা এটা একটু ভালো করে আমাকে পড়ে নিতে হবে যে কী কী স্টেপ বলা হয়, এটা যে কীভাবে আমাদের স্টেপ অনুযায়ী করতে হবে। এবারে সেই অনুযায়ী আমাকে রেডি করতে হবে। এবার আমি এই অপশানটা যাবো কীভাবে, যে বেক চিকেনের যে অপশান, এখানে বেক চিকেনের পাশে কী আছে, ওয়েভ ইলেভেন, তো ওয়েভ মানে হচ্ছে আমাদের অয়েল ফ্রি, এই যে মাথার লেয়ারটা দেখুন অয়েল ফ্রি। তো অয়েল ফ্রি অপশানে 11 নম্বর মেনুতে আমাকে এই বেক চিকেন অপশানটা দেওয়া হয়েছে। তো আমি কি করব, এই যে অয়েল ফ্রি বলে অপশানটা দেখাচ্ছে, অয়েল ফ্রি এটাকে আমরা প্রেস করব, ওয়েভ এসছে, পাশে কত আছে 11, এবারে আমরা 11 বরাবর 11 এসছে। এবার আমরা ওয়েটে চলে যাবো, এই যে ওয়েট ওটা কত আছে 0.50, এটা 500 গ্রাম মিলে যাচ্ছে, 0.50 মানে 500 গ্রাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ওয়েট চলে এসেছে, এবারে আমরা এখানে স্টার্ট দেব। দিলে এখানে দেখুন কনভেকশন মোডই চলছে, টাইমও নিয়ে নিয়েছে, অটোমেটিক্যালি সেট করাই আছে এর মধ্যে, সেই অনুযায়ী চলবে। কিন্তু এখানে ওয়েটটা খুব গুরুত্বপূর্ণ, আপনার যদি এখানে 700 গ্রাম চিকেন থাকে তখন কিন্তু হবে না, 500 গ্রাম সেই অনুযায়ী আপনাকে যেতে হবে। বেক চিকেন ছাড়া আরো অনেক কিছু আছে, এটা ধরুন বেক চিকেন হলো, বেক চিকেন ছাড়াও আরো অনেক কিছু আছে অন্য অপশনের মধ্যে। যেমন ধরুন আপনি এখানে তান্দুরি সবজি একটা আমি অপশন পেয়েছি, ঠিক আছে। তান্দুরি সবজি করতে গেলে কি কি আছে, TC 45 পাশে এই নাম্বারটা দেখতে হচ্ছে, আচ্ছা। এবারে এই যে অপশন টিসি মানে হচ্ছে টাটকা কারি, এখানে উপরে লেখা আছে টাটকা কারি, তো টিসি আমাকে যেতে হবে টাটকা কারি, এখানে খুঁজে যাচ্ছে টাটকা কারি, TC 45 আছে, 45 এখানে ওয়েটে চলে যায়, এটা 250 গ্রাম ওজন আছে, ঠিক আছে। এই যে জিনিসটা দেওয়া আছে এটা টোটাল হচ্ছে আমাদের 250 গ্রাম ওজন। দেওয়ার পরে এবার নিচে যদি যেটা থাকে, ঠিক আছে, এখানে এই যে এখানে ম্যারিনেট করে রাখতে বলা হয়েছে 20 মিনিট, ঠিক আছে, এইগুলো আপনার